ভারতের চলচ্চিত্র জগতের তারকাদের তারকা এআর রহমান। নেপথ্যের মানুষ হয়েও এমন তারকাবাজি এআর রহমানের আগে কোনো ভারতীয় সঙ্গীত পরিচালক করে দেখাতে পারে। অস্কার জেতার পর ভারত বাংলাদেশ সহ বিশ্ববাসীর হৃদয়ে সুরের মাধ্যমে নিজের জন্য পোক্ত আসন পেতে ফেলেছেন তিনি। তিনি হলিউডকে বাধ্য করেছেন বলিউড সম্পর্কে নাক ছিটকানো মনোভাব ছাড়তে। দক্ষিণ ভারতের মানুষ তাকে দ্য মোৎসার্ট অফ মাদ্রাজ নামে ডাকে। সঙ্গীত দুনিয়ায় তিনি এক অপার বিস্ময়। 1967 সালের 6 জানুয়ারি বর্তমান এআর রহমানের জন্ম চেন্নাইয়ের এক হিন্দু পরিবারে। বাবা তামিল সঙ্গীত পরিচালক আর কে শেখর এবং মা গৃহবধূ কস্তুরি দেবী। বাবা সঙ্গীত পরিচালক হলেও বাবার কাছ থেকে সঙ্গীত শিক্ষা নেওয়ার খুব বেশি সুযোগ পাননি তিনি, কারণ 1976 সালে মাত্র 9 বছর বয়সে তিনি বাবাকে হারান। পিতার চিকিৎসার জন্য টাকার অভাব, তার যন্ত্রণা, পরিচিত মানুষের তীব্র উদাসীনতা এবং সামগ্রিকভাবে সমাজের উপেক্ষা দিলীপকে খুব কষ্ট দেয়। আরও কষ্ট দেয় বিশেষত তার পিতার মৃত্যুর দিনটি। ওই দিনই তার বাবার সুরারোপিত প্রথম চলচ্চিত্র মুক্তি পেলেও তা তিনি দেখে যেতে পারেননি। এআর রহমানের বাবা সুরকার আর কে শেখর ছেলের নাম রেখেছিলেন আর এস দিলীপ কুমার। 1988 সালে তার বয়স যখন 21, সে সময় তার বোন কঠিন অসুখে আক্রান্ত হয়। জানা গেছে তখন আব্দুল কাদের জিলানি নামে এক মুসলিম পীরের দোয়ায় নাকি তার বোন ঐশ্বরিকভাবে সুস্থ হয়ে যান। এরপরই রহমানের গোটা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। এস দিলীপ কুমারের নাম পরিবর্তিত হয়ে রাখা হয় আল্লাহ রাখা রহমান, সংক্ষেপে এআর রহমান। ১৯৯২ সালে মণিরত্ন পরিচালিত একটি কফির বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দেন। এরপরই তিনি মণিরত্নের তামিল সিনেমা রোজা ছবিতে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজের সুযোগ পান। পারিশ্রমিক পান ২৫,০০০ রুপি। এর আগে শিশুশিল্পী হয়ে দূরদর্শন ওয়ান্ডার বেলুন শোতে দেখা গিয়েছিল এআর রহমানকে, যিনি একসঙ্গে 4টি কিবোর্ড বাজিয়ে জনপ্রিয় হয়েছিলেন। তবে সঙ্গীতকার নয়, রহমান কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। কিশোর বয়সে রহমানের বাজানো কিবোর্ডটি এখনও চেন্নাইয়ে তার স্টুডিওতে সাজানো রয়েছে। ২০১৪ সালে তিনি 4টি জাতীয় পুরস্কার, 15টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। সে বছর 138টি নমিনেশনের মধ্যে 117টিতেই পুরস্কার জিতে নিয়েছিলেন রহমান। এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম একই বছর 2টি অস্কার জিতেছিলেন। এআর রহমানের নামে কানাডার মরখমে একটি রাস্তাও রয়েছে। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।